সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল তথ্য কণিকা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তোমাদের মনে রাখতে হবে যে তথ্য কণিকা এখানে মধ্যে না আছে, তথ্য কণিকা ভিডিও। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম ও দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের রিয়ামিলের ভুলসমূহ। বন্ধুরা, রিয়ামিলের ভুলসমূহকে আমরা রিয়ামিল সাধারণত কিভাবে খতিয়ান করার পরে, তারপরে খতিয়ানের যে মূল হেডিং এর কার কত ব্যালেন্স হলো সেই ব্যালেন্স গুলো নিয়ে আমরা সাধারণত রিয়ামিল করি। তো রিয়ামিল সাধারণত নবম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত রিয়ামিলের ভুলসমূহ, রিয়ামিলের ভুলসমূহ সাধারণত এখানে দুই ধরনের ভুল হয়ে থাকে। এক হলো করণিক ভুল, দুই হলো নীতিগত ভুল। করণিক ভুল বলতে সাধারণত যে ছোট্ট একটা মানে কোনো কিছু, করণিক ভুল বলতে নিজের ইচ্ছাগত ভাবে বা কোনো কিছু লেখার মাধ্যমে বা কোনো কিছু বাদ পড়ার মাধ্যমে যে ভুলগুলো সাধারণত হয় সেটা সাধারণত করণিক ভুল। আর নীতিগত ভুল বলতে সাধারণত হিসাব বিজ্ঞানের যে সামঞ্জস্যতা আছে, হিসাব বিজ্ঞান যে দুতরফা দাখিলা পদ্ধতিতে সামঞ্জস্যতা নীতিগুলো আছে, ওই নীতির যখনই বিপরীতে হবে তখন সাধারণত সেটা নীতিগত ভুল হয়। সাধারণত বন্ধুরা, যে করণিক ভুল আর নীতিগত ভুল, রিয়ামিলের ভুল সাধারণত কয় প্রকারের আমরা এখানে দেখতে পেলাম যে দুই ধরনের ভুল হয়ে থাকে। এক হলো করণিক ভুল, নীতিগত ভুল। করণিক ভুলগুলো আমরা সারতে পারি, হিসাব বিজ্ঞানের নীতিগত ভুলগুলো আমরা সাধারণত সারতে পারি না, কারণ হিসাব বিজ্ঞানের যখনই নীতি বিরোধী হয় সেটা স্বয়ং সম্পূর্ণ বিরোধী, দুতরফা দাখিলা পদ্ধতি বিরোধী হয়ে যায়, তখনই সেটা মারাত্মক, এটা সাধারণত মারাত্মক ভুল হিসেবে আমরা অভিহিত করতে পারি, মারাত্মক মারাত্মক ভুল। তো বন্ধুরা, করণিক ভুল আমরা দেখলাম। সাধারণত করণিক ভুল কি কি আছে আমরা দেখিনি এখন। সাধারণত বাদ পড়ার ভুল, লিখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। বন্ধুরা, বাদ পড়া বলতে মনে করো যে আমরা লেনদেন সংঘটিত হয়েছে, লেনদেন সংঘটিত হওয়ার পরে বন্ধুরা আমরা প্রাথমিক বইতে লিপিবদ্ধ করি। তো বন্ধুরা, প্রাথমিক বইতে লিপিবদ্ধ করি, তারপরে সাধারণত খতিয়ান করি, কিন্তু দেখা গেল যে করণিক প্রাথমিক আমাদের সাধারণত লেনদেন সংঘটিত, কিন্তু আমরা প্রাথমিক বইতে লিপিবদ্ধ করি না, বা প্রাথমিক বইতে লিপিবদ্ধ করছি কিন্তু ওইটা আর আমাদের যাবে তা এন্ট্রি করা হয়নি। তো না হওয়ার ফলে আমাদের ওই হিসাবটাই বাদ চলে গেছে। তো হিসাবটা বাদ যেহেতু চলে গেছে, তাহলে এটা সাধারণত বাদ পড়ার ভুল বলে আমরা অভিহিত করতে পারি এই ধরনের ভুলকে। তারপর আসছে বন্ধুরা লিখার ভুল। তোমরা মনে করো যে আমরা লিখার ভুলটা কি ধরনের হয়, আমরা হলো 5,000 টাকা রহিম ডিলার্সের কাছে পণ্য কিনেছি, 5,000-এর জায়গায় আমরা সাধারণত 50,000 লিখে ফেলেছি। তো 45,000 টাকা আমরা বেশি লিখে ফেলেছি, 45,000 টাকা। তো 45,000 টাকা বেশি লেখার ফলে রহিম বিক্রয় হিসাব, যেহেতু পণ্য বিক্রয় করেছিলাম রহিম ট্রেডার্সের কাছে, তাহলে রহিম ট্রেডার্সের 45,000 টাকা বেশি হয়ে গেছে, আর আর বিক্রয় হিসাবে 45,000 টাকা বেশি হয়ে গেছে। তো এটা হলো সাধারণত লিখার ভুল। আর বেদাখিলার ভুল বলতে সাধারণত কি বোঝায় বন্ধুরা, বেদাখিলার ভুল বলতে বোঝায় সাধারণত যে আমরা পণ্য মনে করো যে পণ্য বিক্রয় করেছি, বিক্রয় করার ক্ষেত্রে আমরা বিক্রয়ের জায়গায় সাধারণত আমরা যেমন মনে করো যে বেদাখিলের ভুল, আমরা সাধারণত একটা দাখিলা হবে সেই জায়গায়, মানে কোনটা ডেবিট আইটেম ডেবিটই হবে কিন্তু ডেবিট, কিন্তু এক নামের জায়গায় সাধারণত আমরা অন্য নাম দিয়ে ফেলেছি। যেমন মনে করো যে পণ্য ক্রয় করলাম, পণ্য ক্রয় করার ফলে আমরা ক্রয় হিসেবের জায়গায় সাধারণত বিক্রয় হিসেব দিয়ে ফেলেছি, বা খরচ যাতে অন্য হিসেব দিয়ে ফেলেছি। যেমন রহিম টিটার্সের কাছে নগদে পণ্য ক্রয়, তাহলে পণ্য যেহেতু ক্রয় করেছি, নগদে পণ্য ক্রয় করার ফলে ক্রয় হিসেবে আমরা ডেবিট দেবো, ক্রয় হিসাব ডেবিট না দিই আমরা সাধারণত রহিম হিসাব ডেবিট দিয়ে ফেলেছি, কারণ তাহলে আমাদের কিন্তু মূল আইটেমটাই চেঞ্জ হয়ে গেছে। এটা সাধারণত বেদাখিলার ভুল। তারপরে পরিপূরক ভুল বলতে সাধারণত বলছে বন্ধুরা যে পরিপূরক ভুল কোন রকম, যেমন রহিম ট্রেডার্সের কাছে পণ্য বিক্রয়, রহিম ট্রেডার্সের কাছে পণ্য বিক্রয় করেছে যখন, তো 500 টাকার 5,000 টাকা পণ্য বিক্রয় করেছি, টাকার অ্যামাউন্ট ঠিকই আছে কিন্তু আমরা সাধারণত ওই ডেবিটের জায়গায় আমরা রহিম হিসাব ডেবিট করব, কিন্তু রহিম হিসাবের জায়গায় করিম হিসাব ডেবিট করে ফেলেছে। তো করিম হিসাবে ডেবিট করে ফেলেছে, টাকার আইটেমও ঠিক আছে, ডেবিট আইটেমও ঠিক আছে, কিন্তু আমরা সাধারণত ডেবিটটা আমরা সাধারণত নামেরটা ফুলি চেঞ্জ করে ফেলেছি, নামেরটা ফুলি চেঞ্জ করার ফলে আমরা সাধারণত ওই ধরনের পরিপূরক ভুল। তো বন্ধুরা, এই ভুলগুলো, করণিক ভুলগুলো আমরা সাধারণত ধরতেও পারি, এবং এই এই ভুলগুলো সাধারণত আমরা যে যে ভুলগুলো আমরা দেখতে, করণিক ভুলগুলো আমরা সাধারণত সংশোধনও করতে পারি। তারপর আসে বন্ধুরা আমাদের সাধারণত নীতিগত ভুল। নীতিগত ভুল বলতে সাধারণত হিসাব বিজ্ঞানের জ্ঞানে, জ্ঞানের অভাবে সাধারণত আমরা হিসাব, নীতিগত ভুল কাকে বলে, যেমন হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবে, হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবে, অথবা হিসাব বিজ্ঞানের নীতি রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে যে ভুল সংঘটিত হয় তাকে সাধারণত নীতিগত ভুল বলে। তো বন্ধুরা, আমরা নীতিগত ভুল কাকে বলে সেটা দেখলাম যে হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাব, বন্ধুরা হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবে, অথবা হিসাব বিজ্ঞানের রীতিনীতি রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে যে ভুল সংঘটিত হয়, হিসাব বিজ্ঞানের রীতিনীতি লঙ্ঘন। তো আমরা রীতিনীতি যখন লঙ্ঘন করবো, রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে যে ভুল সংঘটিত হয় তাকে সাধারণত নীতিগত ভুল বলে। এগুলো সাধারণত আমাদের বন্ধুরা নীতিগত ভুল।
তো নীতিগত ভুল কি হতে পারে, যেমন মনে করো যে ক্রয় পণ্য ক্রয় করলাম 5,000 টাকা, তো ক্রয়ের জায়গায় ক্রয় হিসাব ডেবিট দেবো না, আমরা বিক্রয় হিসাব ডেবিট দিয়ে ফেলেছি, বিক্রয় হিসাব ডেবিট দিয়ে ফেলেছি। তো এই কারণে কারণ তো আমাদের সাধারণত একদম ফুল আইটেমটাই আমাদের হিসাব বিজ্ঞানের নীতি কিন্তু এখানে লঙ্ঘন হয়েছে। তো হিসাব বিজ্ঞানের নীতি লঙ্ঘন হলে কোন ভুল হয়? সাধারণত নীতিগত ভুল। তো বন্ধুরা আমরা র্যামিলের ভুল সমূহ দেখলাম, বন্ধুরা আজকে আলোচনা বিষয় ছিল র্যামিলের ভুল সমূহ। র্যামিলের ভুল সমূহ কত প্রকার? 2 প্রকার, করণিক ভুল, নীতিগত ভুল। করণিক ভুলগুলোর মধ্যে কি কি আছে? বাদ পড়ার ভুল আছে, লিখার ভুল আছে, বেদাখিলার ভুল আছে, পরিপূরক ভুল আছে। আর নীতিগত ভুল কি? যে ভুল হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাব বা হিসাব বিজ্ঞানের রীতিনীতি বা লঙ্ঘনের মাধ্যমে যে ভুলগুলো সংঘটিত হয়। এক কথা হিসাব বিজ্ঞানে রীতিনীতি এখানে মানা হয় না, যে হিসাব রীতিনীতি না মানবে সেখানে সাধারণত নীতিগত ভুল হবে। তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এখানেই। বন্ধুরা অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসে সাথেই থাকবেন, এবং আমাদের চ্যানেলকে যদি আমাদের আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যে ভুলগুলো আমাদের আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আজ আর নয়, এখানেই সমাপ্ত। ধন্যবাদ।